Assalamu alaikum, Shupriya viewers. Welcome to our channel Bagan Bilash UK. Shupriya viewers, aske arekta video niye aslam. Kibhabe amra mishti kumrar chara kori. Egula ami ei video te dekhabo. Ar protomei ami shokolke janai shubhechha o shagotom amader channel Bagan Bilashe. Ar ei je phulta dekhte parchen, protomei ami shokolke shushagotom janai amader gardener baganer. এই বছরের 2022 এর প্রথম ফুল সেটা আমি আপনাদের সকলকে উষ্ণ শুভেচ্ছা জানাই শুরু করার আগে আর দেখাবো আমি কিভাবে মিষ্টি কুমড়ার বীজ রোপণ করি এবং কিভাবে চারা হয় সেগুলো আমি দেখাবো এবং শেষের দিকে আছে চারাগুলো কিভাবে গজিয়েছে সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করব আশা করি আপনাদের ভালো লাগবে এই যে দেখেন প্রথমে আমরা মিষ্টি কুমড়ার বীজ এগুলা কয়েক ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম একটা কাপের মধ্যে অথবা একটা টবে বাটির মধ্যে আমরা ভিজিয়ে রাখার পর সেগুলা এখান থেকে বীজানো থেকে বীজে থেকে তুলেছি এরপর এই যে দেখতে পাচ্ছেন একটা ট্রে এই ট্রের মধ্যে কম্পোস্টের মাটি যেটা আমরা সচরাচর ব্যবহার করি এটা বিএনকিউতে পাওয়া যায় বা যে কোনো আজদাতে পাওয়া যায় ইংল্যান্ডের আর যদি বাইরে কেউ হয় থাকেন তাহলে কম্পোস্টের মাটি যেগুলো আর কি সেগুলো একটু সফট টাইপের মাটি আর এই যে চারাগুলো দেখতে পাচ্ছেন বীজগুলো এই বীজগুলো আমাদের প্রিয় গার্ডেনার এবং বড় ভাই আমাদের ইসলাম ভাই কিছু বীজ আমাদেরকে উপহার দিয়েছিলেন সেগুলো আমরা রোপণ করতেছি এবং আমাদের দেশের কিছু মিষ্টি কুমড়ার বীজ আমরা সংগ্রহ করেছিলাম সেগুলোও রোপণ করব দেখি আপনাদের দেখাবো কোনগুলো কিভাবে উঠেছে এবং কতদিন পরে উঠেছে তো এই যে দেখেন আমি একটা ট্রের মধ্যে আমাদের অনেক বীজ আছে তো একটা ট্রের মধ্যে একটা ইয়ের মধ্যে একটা কোটার মধ্যে দুটা করে লাগিয়ে দিতেছি কারণ এখন মে মাসেই আমরা একটু লেটে রোপণ করতেছি কারণ এগুলা যদি আগে রোপণ করা হয় তো তাহলে একটু বড় হয়ে যায় এবং এগুলা একটু উইক হয়ে যায় তো শেষের দিকে রোপণ করতেছি এই জন্য যাতে একটু বড় হলেই সাথে সাথে আমরা এই মেয়ের এন্ডের দিকে অথবা জুনের প্রথম সপ্তাহে আমরা এগুলা গার্ডেনে মাটিতে দিতে পারবো এই জন্যই আমরা এখনও রোপণ করা যায় এবং আমরা রোপণ করতেছি যে দেখেন আমি এগুলা একটু আজকে থেকে সপ্তাহ দশ দিন আগে রোপণ করেছিলাম আর কিছু চারাও গজিয়েছে সেই জন্য একটু অপেক্ষা করেছিলাম যে ভিডিওটা একসাথে দেব বা এখনও সময় আছে মেয়ের এন্ডের এন্ড পর্যন্ত রোপণ করতে পারেন এগুলো তো তাড়াতাড়ি উঠে যায় মিষ্টি কুমড়া আপনারা সবাই জানেন আর এই আর কি তো এই যে দুইটার তো যাই হোক ভিউয়ার্স এইভাবে দেখতে পাচ্ছেন আমরা দুইটা করে দিতেছি তো পরবর্তীতে যদি দেখি গাছগুলো একটু বড় হয়ে যাচ্ছে বা গার্ডেনে দেওয়ার আগে বেশি বড় হয়ে যাচ্ছে তবে পরবর্তীতে আমরা একটা একটা করে চেঞ্জ করে নেব এই যে দেখেন আমরা দুইটা দুইটা করে দিতেছি এগুলো হলো বাংলাদেশি চারা আর আগে আগে তো আপনাদের বলেছিলাম আমাদের একজন প্রিয় গার্ডেনার প্যাশনেট গার্ডেনার ইসলাম ভাই আমাদের কিছু বীজ দিয়েছিলেন উপহার এগুলোও রোপণ করেছি আর সেই ভিডিওর শেষের দিকে আছে আপনারা দয়া করে একটু দেখবেন শেষের দিকে আছে কিভাবে গাছগুলো উঠেছে সেই জিনিসটাও আপনাদের সাথে আমরা শেয়ার করব এইভাবে দুইটা দুইটা করে দিতেছি আর আরেকটা জিনিস আপনাদের শেয়ার করব আমরা কিছু চারা রোপণ করেছি বীজ রোপণ করেছি যেটা হলো ফরাসের বীজ এরপরে আপনাদের কিছু এদেশের বিনস যেটা সেটাও রোপণ করেছি দেখবো কী অবস্থা হয় আপনাদের সাথে শেয়ার করব এবং কজেটের চারাও রোপণ করেছি আমরা তো বিভিন্ন ট্রেতে দিয়েছি তো এই সেম পদ্ধতিতেই আমরা রোপণ করেছি সেগুলা একটু একঝলক আপনাদের দেখাবো দেখানোর পরে এগুলো কিন্তু আমরা ঘরে রাখি নাই এইবার যেহেতু একটু বাইরে গরম আছে এই মে মাসের দিকে তো গ্রিন হাউসের ভিতরে রেখে দেব আর কিভাবে রাখি সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব এইভাবে রাখলে আমাদের অতি তাড়াতাড়ি চলে আসে এই যে দেখেন বীজগুলা দেওয়ার পরে বেশি নিচে দিতে হবে না একটু নিচে দিয়ে পরবর্তীতে আমরা কী করব এগুলাকে একটু মাটি উপরে দেব পাতলা করে যাতে বীজগুলা নিচে থাকে মাটির যাতে উপরে না আসে এইভাবে এই আমি একটু চিহ্নিত করে রাখলাম যে এইগুলা আমাদের দুই জাতের চারা একটা হলো এখানের আমাদের একটা উপহারের চারা বীজ আর একটা হলো বাংলাদেশের বীজ কিছু মাটি দিয়ে এইভাবে আমরা গর্তগুলো ভরাট করে দেব এরপরে স্প্রের মাধ্যমে
পাতলা করে মাটিগুলোকে একটু ভিজিয়ে দেব। তো বেশি যদি পানি দেই তাহলে একটু গাছগুলো পচে যাবে, তো শুধু স্প্রে আর কি একটু মাটিগুলো একটু নরম থাকার জন্য। এর পরবর্তীতে প্লাস্টিক ফয়েল দিয়ে আমরা এগুলাকে একটু ঢেকে দেব। ঢেকে দেওয়ার পরে আমরা গার্ডেনে রেখে দেব। আর কারোর যদি ইচ্ছা থাকে, যদি আপনারা এইভাবে করে থাকেন তাহলে গড়েও রাখতে পারেন, তাড়াতাড়ি উঠে যাবে। এগুলো সাধারণত 2-4 দিনের মধ্যে উঠে যায়। তবে আমি গত সপ্তাহের 10 দিন আগে করেছিলাম, আর এইবার দিলাম ভিডিও ওই চারাসহ। এই জন্যই আপনাদের একটু 2টা ভিডিও দেখতে পারবেন, আপনারা আমার সাথে থাকেন। এই যে দেখেন, একটু স্প্রে করে দিতেছি, এটার মধ্যে কোনো সার বা কোনো কিছু বা এক্সট্রা কোনো কিছুই দেই নাই, শুধু এগুলাই আমরা দেব। তো ভালো করে একটু ভিজিয়ে আর প্লাস্টিক ফয়েল লাগাবো, এর পরবর্তীতে রেখে দেবো। আর এই চারাগুলো আমি পরবর্তীতে কীভাবে রোপণ করি, এ বীজগুলো, তো বীজগুলো আমি দেখাবো আপনাদের সাথে। এই যে দেখেন, ফয়েল দিয়ে ভালো করে যাতে একটু গরম পায়। অনেক সময় দেখা যায় যদি উপর খোলা থাকে তাহলে এই চারা উঠতে লেট হয়, অথবা মাটিগুলো ড্রাই বেশি হয়ে যায়। তো মাটিগুলো যাতে ড্রাই না হয় আর কি। আর ট্রে যেটা দেখতে পাচ্ছেন, এটা অবশ্যই নিচের দিকে ছিদ্রওয়ালা হতে হবে। এইভাবে এইভাবে আমি আস্তে করে দুটা ট্রে আমি একদম প্লাস্টিক ফয়েল দিয়ে ঢেকে দিতেছি, যাতে ওই গরম আসার সাথে সাথে স্টিমটা যাতে নিচের দিকে যায় এবং মাটি থেকে মাটিগুলো গরম হয় এবং বীজগুলা যাতে অঙ্কুরোদ্গম হতে অতি সহজে হয়ে যায়। তো এই যে দেখেন, আমরা মিষ্টি কুমড়া চারার রোপণটা শেষ করে নিলাম। এখন আমি আপনাদের দেখাবো অন্যান্য চারাগুলো কীভাবে কী করি। আশা করি আপনাদের ভালো লাগবে। আর যদি ভালো লাগে, সুপ্রিয় ভিউয়ার্স, আপনারা তো সবাই আমাদের সাথে অনেক সবসময়ই আছেন, আমাদের ভিডিওগুলো দয়া করে দেখবেন আর লাইক দিবেন, কমেন্টস করবেন, সুন্দর সুন্দর কমেন্টস করবেন। আর নতুন কেউ হলে প্লিজ আমাদের পাশে সবসময় থাকবেন এবং নোটিফিকেশন বেলটাও অন করে নেবেন। এতে করে আপনাদের সুন্দর সুন্দর কমেন্টস থেকে আমরা অনেক কিছু শিখতে পারবো। এই যে আমি আমার মিষ্টি কুমড়া চারার কাজ সম্পন্ন করলাম, সেটা আপনাদের সাথে শেয়ার করলাম, আশা করি আপনাদের ভালো লাগবে। আর দেখেন পরবর্তীতে কী হয়। আর এগুলো হচ্ছে ফরাসের বীজ, অথবা এখানে বিনস, যেটা ফ্রেঞ্চ বিনস যেটা, সেটা আমরা রোপণ করেছি। এইগুলা একটা একটা করে একটা টবের মধ্যে, একটা টবের ছোটো ছোটো যে টব দেখতে পারতেছেন বা যেগুলো কাপ দেখতে পারছেন, কাপের মধ্যে 2-3টা করে বীজ দিয়েছি। কারণ হলো এখন তো আর বেশ সময় না, সময় নাই, মেয়ের শেষের দিকে অথবা জুনের প্রথম দিকে আমরা এগুলা জায়গাতে দিয়ে দেবো। এই যে দেখেন, এগুলো হলো ফ্রেঞ্চ বিনস আর ফরাসের বীজ, সবগুলোই আমরা দিয়েছি। আর কিছু অবশিষ্ট রয়ে গেছিলো এই যে ছোটো ট্রের মধ্যে দিয়েছি। ঠিক সেম একই পদ্ধতিতে পাতলা করে আমরা পানি দেব, স্প্রে দেব, আর স্প্রে দিয়ে ফয়েল দিয়ে ভালো করে ঘুরে নেব। এর পরবর্তীতে গরম জায়গায় অথবা গ্রিন হাউসে অথবা কারো শেড থাকলে শেডেও রাখতে পারেন, অথবা কেউ ঘরেও রাখতে পারেন। তবে আমাদের ঘরে তো জায়গা নাই, অনেক গাছপালা ছিল, এখন সবগুলা নিয়ে নিয়েছি। তো ভালো হবে ওই গ্রিন হাউসে বা তো শেডে রাখলে, তো আস্তে আস্তে বাইরের আবহাওয়ার সাথে তারাও অ্যাডজাস্ট হয়ে যাবে। এই যে দেখেন, আমি ভালো করে এইভাবে ফয়েল দিয়ে ঢেকে দিতেছি, দিয়ে ফরাসের বীজগুলা বা ফ্রেঞ্চ বিনস যেগুলো এখানে, তো ফ্রেঞ্চ বিনস যেটা, এটা এই একটু দরে বেশি, খুব সুন্দর ভালো লাগে। আর এগুলা তো আসলে ফরাস তো আমাদের সবারই জানা, ফরাসের বীজগুলা দিয়ে অনেক সময় অনেক ধরনের তরকারি খাওয়া যায়, অনেক হয়, ফরাস হয় এখানে, খুব ভালো হয়। তবে আমরা যতটুকু আমাদের অভিজ্ঞতা থেকে বলতেছি, আমাদের দেশের মতো যেভাবে ফরাস একটু গাছ একটু বড় হয় এবং অনেক দরে, কিন্তু এখানে দেখছি, আমরা দেখেছি আগের গত বছরের ফরাসের গাছগুলো একটু বড় হয়, বেশি বড় হলেও দরে বেশি, কারণ এগুলাই সিমের মতো হয়ে যায়, একটু লম্বা লম্বা হয়, জানি না কারও কীভাবে হয়, কিন্তু আমার এইরকম হয়েছে, সিম গাছের মতো একটু লম্বা লম্বা হয়ে গেছে। এরপরেও মাশাল্লাহ অনেক ফরাস ধরেছে, ফরাসগুলো তো আসলেও অনেক স্বাদের, এগুলো এখানে পাওয়াটাও কঠিন। এরপরেও আমরা চাষ করি বা যারা গার্ডেনিং করি, আসলে ভালো লাগে যেগুলো চাষ করার পরে যখন আমরা হারভেস্ট করি তখন আর কি। তো এই যে দেখেন, আমি ফয়েল দিয়ে খুব ভালোভাবে তাদেরকে ডেকে দিতেছি, সবগুলো তিনটা ট্রের মধ্যে দিয়ে আমি ডেকে দেবো। এর পরবর্তীতে আস্তে আস্তে
ওনাদের নিয়ে যাব গ্রিন হাউসের ভিতরে বা পলিটনলের ভিতরে আমরা রেখে দেব। তো পরে কি হলো এটাও আমি দেখাবো, এই যে পরে নেক্সট ভিডিওতে আপনারা দেখতে পারবেন, আর আশা করি ভালো লাগবে। এই যে দেখেন কি সুন্দর করে রেখেছি, আর এটা এই অবস্থা আর কি। তো যাই হোক, এখানে এখানে অনেক অনেক চারা, অনেক বীজ আছে, আমাদের জায়গাও অনেক, এই জন্য আমাদের চারাগুলো অনেক বেশি করতে হয়। তো আর অনেক সময় দেখা যায় ফরাস বা এই যে ফ্রেঞ্চ বিনস যেটা আছে সেটা মাটিতে দিলেও হয়, তবে মাটিতে দিলে প্রবলেম একটা হয়, আপনারা যদি কেউ রোপণ করেন ডাইরেক্ট জায়গাতে দিলে যখন গাছটা একটু উঠে তখন বিভিন্ন পোকা অথবা পিপিলিকা এগুলার পাতাটা খেয়ে ফেলে, তখন দেখা যায় একটু অসুবিধা হয়। আর এখানে যদি চারা চারাগুলো করে নিয়ে রোয়া হয় তাহলে আর এই এই ইয়ে থেকে প্রবলেম থেকে আমরা মুক্তি পেতে পারি। তো দেখবেন, তো আমরা সচরাচর এইভাবেই করে থাকি যাতে চারাগুলো সুন্দরভাবে হয় এবং আস্তে করে রোপণ করলে করে দিলেই কয়েকদিনের মধ্যে, গরম থাকলে কয়েকদিনের মধ্যেই চারাগুলো বড় হতে থাকে। আর এই যে পলিটনলের ভিতরে আমি আপনাদের নিয়ে আসলাম, এখানে দেখাবো আমরা কীভাবে রেখেছি। এই যে আমাদের দেখতে পাচ্ছেন কিছু শস্য পাতা আছে, আর এখানে কিছু বাংলা লাউ দিয়েছিলাম, বাকি চারাগুলো আমরা এখানে রেখেছি, অনেক চারা, কিছু কিছু চারা আছে। আর এই যে দেখেন আমরা কীভাবে রেখেছি এখানে, তবে মাটিতে রাখি নাই, আমাদের কিছু একটা মাচা আছে, মাচার উপরে আমরা এগুলো রেখে দিয়েছি। একদম মাটিতে রাখলে ঠান্ডা বেশি হয়ে যাবে। এই যে দেখেন স্টিমটা কীভাবে কভার করতেছে, স্টিমের কারণেই গাছগুলো বড়ো হবে, বীজগুলো অঙ্কুরোদ্গম হবে, আর এই জন্যই আমরা ফয়েল দিয়ে থাকি। দেখেন আর কিছু বেগুনের টমেটোর চারাও এখানে আছে, কিছু বেগুনের চারাও আছে, আর এই এইভাবে আমরা রেখে দেব। তো এই সপ্তাহখানিক 10 দিন পরে দেখব কি অবস্থা হয়, আর 7-10 দিন পরে আপনাদের দেখাবো পরের নেক্সট স্টেপে, যে ভিডিওটা শেষের দিকে কীভাবে কি সুন্দরভাবে হয়েছে এটা আপনারা দেখতে পারবেন। তো সুপ্রিয় ভিউয়ার্স, ভিডিওটা একটু লম্বা, আপনাদের একটু ধৈর্য সহকারে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, আর আমাদের সাথে সবসময় থাকার জন্য আপনাদের সকলকে অফুরন্ত ভালোবাসা ও অনেক শুভেচ্ছা রইল সবার জন্য। আর এই যে অংশটুকু দেখতে পাচ্ছেন, এই যে দুইটা ট্রের মধ্যে আমরা দুই ধরনের এদেশের কিছু বীজ আর অন্যান্য বাংলাদেশের কিছু বীজ রোপণ করেছিলাম, সেগুলোর চারা কীভাবে এসেছে। এই যে দেখেন কী সুন্দরভাবে 2-3 পাতা দিতেছে, এটা কিন্তু 7-10 দিন পরের ভিডিওটা আমি আপনাদের সাথে অ্যাড করে দিলাম। আর একটু বড় হলে তো আর বেশি সময় নাই, এখন 1 সপ্তাহ বা 2 সপ্তাহ পরে আমরা এগুলা নিয়ে নেব। এই যে দেখেন ফরাসের বীজ বা ফ্রেঞ্চ বিনস তো বা রানার বিনস, এগুলা কী সুন্দরভাবে উঠেছে। এই যে দেখেন আস্তে আস্তে বড় হয়ে গেছে। তো এখানে রীতিমতো আমরা পানি দেব এবং সবসময় সাথে তাদের সাথে লেগেই থাকবো যাতে গাছগুলো অতি সহজে বড় হয়ে যায়, এই আর কি। তো সুপ্রিয় ভিউয়ার্স, আজকের ভিডিওটা এই পর্যন্ত, আশা করি আপনাদের ভালো লাগবে। আমি আবারও বলছি, যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক দিবেন এবং শেয়ার করবেন, আর সম্ভব হলে আমাদের ভিডিওটা শেয়ার করবেন অবশ্যই প্লিজ, আর যদি নতুন কেউ হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং নোটিফিকেশন বেলটা অন করে রাখবেন, নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা পেয়ে যাবেন, এবং আমরাও আপনাদের সুন্দর সুন্দর কমেন্টস থেকে বঞ্চিত হব না। এই জন্যই আপনাদের কাছে অনুরোধ করতেছি যে সবাই যারা দেখ সাবস্ক্রাইব করেন নোটিফিকেশন বেলটা অন করে রাখবেন। তাহলে আজকে এই পর্যন্ত, ভালো থাকেন, আল্লাহ হাফিজ।